সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাত্র দু ম্যাচ খেলেই ছয় পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বর্তমান কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে কাদের মুখোমুখি হবে এবং কাদের বিপক্ষে ম্যাচ খেলবে মেসিরা, এ সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন আজকের ভিডিওতে। কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে 2-0 গোলের বড় জয় নিয়ে এবারের কোপা আমেরিকার শুভ সূচনা করে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে নিজেদের কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে আজ মাঠে নামে মেসিরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয় দুদল, যদিও শেষ পর্যন্ত এই ম্যাচে শেষ সময়ে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা এবং এই ম্যাচ শেষে সর্বমোট 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কোপা আমেরিকার গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এবং চলতি আসরের সবার আগে নিজেদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ করেছে লিওনেল মেসিরা। এদিকে কোপা আমেরিকার গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মুখোমুখি হবে স্ক্যালোনি শিষ্যরা। ম্যাচটি আগামী 30 জুন বাংলাদেশ সময় ভোর 6টায় পেরুর বিপক্ষে লড়াই করবে আলবিসেলেস্তেরা। এবং শেষ ম্যাচেও যদি পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলবে মেসিরা এবং গ্রুপ বি এর রানার্স আপ টিম হবে মেসিদের প্রতিপক্ষ টিম। শেষ পর্যন্ত দেখা যাক কোয়ার্টার ফাইনাল জিতে 16তম জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কিনা লিওনেল মেসির আর্জেন্টিনা।